আসসালামু আলাইকুম। আমরা লাস্ট ক্লাসে মোটামুটি পিএইচপি এর বেসিক যে পার্টগুলো বা হচ্ছে তার বেসিক লাইফ সাইকেলে যে টপিকসগুলো জানা উচিত তার একটি রিক্যাপ আমরা দিয়েছিলাম। তো আজকে আমরা যে পার্টটি শিখবো সেটা হচ্ছে পিএইচপি রাউটিং, বা হচ্ছে আমাদের কাস্টম রাউটের মাধ্যমে বিভিন্ন ফাইল অ্যাক্সেস করা। তো এই কাজটি কেন করা হয়? তা আমরা সাধারণত দেখেন, আমি একটি প্রজেক্ট তৈরি করেছি যেখানে আমার বিহু নামে একটি ফোল্ডার আছে, এই ফোল্ডারে আরও দুটো ফোল্ডার আছে, একটা হচ্ছে ব্যাকএন্ড আর একটা হচ্ছে কি ফ্রন্টএন্ড। তো ব্যাকএন্ডে কী আছে, ড্যাশবোর্ড ডট পিএইচপি নামে একটি ফাইল আছে অ্যাবাউট একটি, আর ফ্রন্টএন্ডে অ্যাবাউট কন্ট্যাক্ট আর হোম নামে তিনটি ফাইল আছে। তো এইভাবে হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপ ওয়াইজ বিভিন্ন ফাইল তৈরি করে থাকি। যেমন আমরা যখন ছোট ছোট কিছু অ্যাপ তৈরি করেছিলাম তখন কি হয়, প্রতিটি পার্টের জন্য বা প্রতিটি অ্যাকশনের জন্য আমাদের চারটি পেজের প্রয়োজন হতো, ঠিক না? মানে চারটি ফাংশনের, যেমন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট। হ্যাঁ, এবং তাদের জন্য দেখা গেছে যে আপডেটের জন্য একটি পেজ, ক্রিয়েটের জন্য একটি পেজ, শোয়ের জন্য একটি পেজ, আর লিস্টের জন্য কী থাকে, একটি পেজ থাকে। তো আসলে দেখা গেছে ব্যাকএন্ডে যে জিনিসটা হয় যে আমার নির্দিষ্ট একটা ডেটাকে ম্যানেজ করার জন্য আমার চারটি করে ফাইল তৈরি হচ্ছে। তো তখন আপনি চাইবেন না যে সবগুলো ফাইল ঢালাওভাবে এক পেজের মধ্যে করে ফেলতে। তো আমরা কী করি, তখন দেখা গেছে ব্যাকএন্ডের মধ্যে ইউজার নামে একটি ফোল্ডার থাকে, তারপর একটি ব্লগ নামে ফোল্ডার থাকে, কমেন্ট নামে একটি ফোল্ডার থাকে, হ্যাঁ, তারপর হচ্ছে ধরুন ক্যাটাগরি নামে একটি ফোল্ডার থাকে। তো সেখানে কী থাকে, ওই যে ক্যাটাগরি, তো ক্যাটাগরি রিলেটেড দেখা গেছে আপনার চারটি ফাইল, ইউজার রিলেটেড চারটি ফাইল, হ্যাঁ, ব্লগ রিলেটেড চারটি ফাইল। ওইভাবে হচ্ছে কী হয়, ফোল্ডার আকারে আমরা ভাগ করি। তো এই ফাইলগুলো আপনি অ্যাক্সেস করবেন কীভাবে? তো এখন পর্যন্ত আমরা অ্যাক্সেস করতে পারি ফাইলের নাম দিয়ে, ঠিক না? ধরুন আমি যদি এই ভিউ থেকে ফ্রন্ট এন্ডের যে কোনো একটি পেজকে আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমি কীভাবে অ্যাক্সেস করতাম? আমি প্রথমে পেজটিকে, আমাদের প্রজেক্টটিকে রান করে নিচ্ছি, পিএইচপি ড্যাশ এস লোকাল হোস্ট হয়তো 8000 দিতে পারেন। ওকে, এতে যেটা হবে, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি আমার এই প্রজেক্টটি ওপেন হবে। তো দেখেন এই প্রজেক্টে আমি রুট ফাইলে কী করেছি, একটি ইন্ডেক্স ফাইল রেখেছি। হ্যাঁ, তো ইন্ডেক্স ফাইলটাকে আমরা কী করতে চাই, এখান থেকে অ্যাক্সেস করতে চাই। তো এখান থেকে যদি লিখি, এটা না, লোকাল হোস্ট লিখলে হবে, লোকাল হোস্ট 8000। ওকে, তো এখানে দেখেন আমি যদি কিছু একটা লিখি, ধরুন লিখলাম ইকো করলাম একটা, যে ইকো হ্যালো। তো আমরা এখন রিলোড দিচ্ছি, রিলোড দিলে এখানে হ্যালোটি দেখাবে। তার হচ্ছে যেহেতু আমাদের এই প্রজেক্টটির রুট ফাইল হচ্ছে কি ইন্ডেক্স ডট পিএইচপি, যার কারণে আমরা হ্যালোটা দেখতে পারলাম। এখন আমরা ধরেন ইনার পেজগুলো দেখতে চাই, তাহলে প্রসেসটা কি, প্রসেসটা হচ্ছে এরকম, ধরুন হচ্ছে আমি একটু বড় করে নিলে সহজ হবে, স্ল্যাশ দিলাম হচ্ছে কি ভিউ, হ্যাঁ, VIEW। তো ভিউ এর মধ্যে কী আছে, ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ডের মধ্যে আমার আছে হোম ডট পিএইচপি, ঠিক না? দেখেন ছোট একটা পেজকে, জাস্ট এই পেজটাকে অ্যাক্সেস করার জন্য আমার এই যে লিঙ্কটা আছে, লিঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে। এবং এর চেয়ে বড় ইস্যু হচ্ছে, বাইরে থেকে কেউ যদি দেখে সে সহজে বুঝবে যে আসলে আমার ফাইলটি কোথায় আছে। সে ধরেই নেবে যে ভিউ নামে একটি ফোল্ডার, তার মধ্যে ফ্রন্ট এন্ড একটি ফোল্ডার, তার মধ্যে হচ্ছে কি হোম ডট পিএইচপি একটি ফোল্ডার। এবং আরেকটি জিনিস আপনারা খেয়াল করবেন, আমরা যখন বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি সেখানে ডট পিএইচপি নামে আমরা খুব কমই দেখি, ঠিক না? সেখানে দেখবেন যে হয়তো স্ল্যাশ হোম থাকে, স্ল্যাশ অ্যাবাউট থাকে, হ্যাঁ, অথবা হচ্ছে স্ল্যাশ কন্ট্যাক্ট থাকে। তো স্ল্যাশ কন্ট্যাক্ট দিয়ে কী করে, সে হচ্ছে কন্ট্যাক্টের যে পেজটি আছে ওই পেজটিকে এনে আমাকে এখানে শো করিয়ে দেয়, ঠিক না? তো এই কাজটি কীভাবে হয়, তো আমরা যে প্রসেসটি এখানে ফলো করছি এটা হচ্ছে নির্দিষ্ট একটি ফোল্ডার থেকে, মানে সার্ভারের যে কোনো একটি ফোল্ডার থেকে যে কোনো একটি ফাইল করার, ফাইলকে অ্যাক্সেস করার প্রসেস হচ্ছে এটি। তো আমরা যে প্রসেসটা হচ্ছে, যে জিনিসটা আমরা শেখার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা, আমরা এখানে ধরুন লিখলাম হোম, হ্যাঁ, তো এই যে হোম লিখলাম, এই হোমটাকে আমি অ্যাক্সেস করব, বা হচ্ছে আমি এই ইউআরএল থেকে এক্সট্র্যাক্ট করব, করে আমি এখানে একটা কন্ডিশন অথবা কোনো একটা ভাবে আমি সেট করে দিব যে যদি এখানে হোম থাকে সে আমাকে ফ্রন্ট এন্ড থেকে যে হোম ফাইলটি আছে ওই ফাইলটিকে এখানে রেন্ডার করবে। যদি আমি লিখি অ্যাবাউট, তাহলে সে হচ্ছে, মানে আমি অ্যাবাউট লিখছি সমস্যা নেই, বাট এখানে আমার ওইভাবে হচ্ছে কী করা, ফাংশনগুলো লেখা থাকবে, যদি এখানে অ্যাবাউট থাকে সেই ফ্রন্ট এন্ড থেকে যে অ্যাবাউট পেজটি আছে ওই অ্যাবাউট পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আছে ওই কন্টেন্টগুলো আমাকে এখানে দেখাবে। ওকে, মানে হচ্ছে আমরা এখন আর কোনো ফাইলকে সরাসরি অ্যাক্সেস করব না, ইউআরএল থেকে অ্যাক্সেস করব না, আমরা একটি পাথ বলে দিব, ওই পাথটাকে রিড করে ওই রিডের মাধ্যমে আমরা কী করব, ফাইলের, ফাইলের যে কন্টেন্ট আছে কন্টেন্টটাকে আমরা এখানে দেখাবো।
ওকে, তার কথা হচ্ছে এই যে আমরা অ্যাবাউট লিখছি অথবা কন্টেন্ট লিখছি বা কন্ট্যাক্ট লিখছি, হ্যাঁ, এই যে কন্ট্যাক্টটাকে বা আমরা অ্যাক্সেস করবো কীভাবে? কারণ আমরা যে রাউটে ক্লিক করি না কেন, সে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইনডেক্স ডট পিএইচপিতেই নিয়ে আসছে। হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এখানে ডট পিএইচপি, ডট এইচটিএমএল, ডট আইএমজি নামে কিছু লিখিনি, যার কারণে সে কোনো ফাইলে সে অ্যাক্সেস করতে পারবে না। সে জাস্ট হচ্ছে আমি এখানে যাই লিখে, ধরুন আমি কন্ট্যাক্ট লিখলাম, সাবমিট লিখলাম, অথবা আরও এনি অনেক কিছু লিখতে পারেন, সে কি করবে না, কোনো ফাইলে সে অ্যাক্সেস করবে না। সে শুধুমাত্র এই যে আমি একটা পাতে হিট করলাম, ওই হিটটাকে সে শুধু ধরে নিবে। ওকে, তো এখন ধরেন হচ্ছে যে এখানে কি আছে সেটা আপনি রিড করতে চান, যে স্ল্যাশ কন্ট্রাক্ট, স্ল্যাশ সাবমিট, স্ল্যাশ পোস্ট, এই টাইপের কিছু একটা আপনি লিখলেন, আপনি এই পাতটাকে রিড করতে চান বা হচ্ছে আপনি গেট করতে চান, তাহলে সেটাকে আপনি কীভাবে নেবেন? তো এটাকে নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করি, আমরা প্রিন্টারটা ইউজ করি, এটা একটু সহজ, রিড করা সহজ আর কি। হ্যাঁ, আমরা সবসময় এরকম একটা অ্যারে চিহ্ন ইউজ করি, যাতে কমা দিয়ে দিয়ে অনেকগুলো ডেটা ডেটা আমি প্রিন্ট করানো যায়, অনেকগুলো প্রিন্টার ইউজ না করে। ওকে, তো আমরা এখানে সার্ভার নামে এই পাথটিকে একটি গ্লোবাল ভেরিয়েবল, যেটা পিএসপি গ্লোবাল ভেরিয়েবল, এই গ্লোবাল ভেরিয়েবলটাকে আমরা প্রিন্ট করব। তো প্রিন্ট করলে যেটা হবে, দেখেন সে আমাকে অনেকগুলো ইনফরমেশনের মধ্যে আমাকে একটি ইনফরমেশন দিচ্ছে, পাথ ইনফো এবং রিকোয়েস্ট ইউআরআই। হ্যাঁ, দুইটাই সেম, কিন্তু একটু প্রবলেম হচ্ছে এই পাথ ইনফোটা যদি আমরা স্ল্যাশ দিই বা হোম রাউটে দিই, সে হচ্ছে রিটার্ন করে না কোনো কিছু। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট ইউআরআইটাই সবসময় নিব, যাতে হচ্ছে আমরা কোন পেজে আছি বা কোন রাউটে আছি সেটা আমরা সবসময় বলতে পারি। যেমন দেখেন, আমি যদি এখান থেকে এখন কন্ট্যাক্ট দিই, শুধু স্ল্যাশ কন্ট্যাক্ট, তখন সে দেখবেন আমাকে বলে দিব হচ্ছে কি স্ল্যাশ কন্ট্যাক্ট। হ্যাঁ, এরপর যদি এখানে একটা স্ল্যাশ দেন, জাস্ট স্ল্যাশ, তখন সে দেখেন স্ল্যাশ কন্ট্যাক্ট স্ল্যাশ, মানে আপনি এখানে যা দিচ্ছেন তাই কী করছে আপনাকে দেখাচ্ছে। দেন হচ্ছে আপনি চাচ্ছেন এখানে শুধু স্ল্যাশ দেবেন, শুধু স্ল্যাশ মানে কি, শুধু স্ল্যাশ মানে হচ্ছে হোম। দেখেন সে আপনাকে রিকোয়েস্ট ইউআরআই দিচ্ছে, কিন্তু রিকোয়েস্ট পাথ নামে যে আরেকটা কী ছিল এখানে বা ইন্ডেক্স ছিল সেটা কিন্তু এখন নেই। তো যার কারণে আমরা সবসময় এটাকে ফলো করবো, তার মানে হচ্ছে কি রিকোয়েস্ট সার্ভারের মধ্যে রিকোয়েস্ট ইউআরআই নামে যে কী আছে, ওই কী দিয়ে আমরা কী করতে পারি, এই পাথের ইনফরমেশনটা আমরা পেতে পারি। ঠিক আছে, তো তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি। তো তার আগে আমি আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে ধরেন আমরা যেহেতু বলেই নিছি যে অন্য একটা ফাইলে কি করব না, আমরা এখান থেকে বা হচ্ছে ইউআরএল থেকে কোনো ফাইলে আমরা অ্যাক্সেস করব না, আমরা কি করব হোম পেজে বা হচ্ছে ইন্ডেক্স পেজে অ্যাক্সেস করব, কিন্তু ইন্ডেক্স পেজ থেকে কি করব, আমরা এই ইনার পেজগুলোকে রেন্ডার করব। ঠিক আছে, তো এখন দেখেন আমি যদি এখানে লিখি, ধরেন লিখলাম হচ্ছে রিকোয়ার, হ্যাঁ, অথবা ইনক্লুড লিখতে পারেন, সমস্যা নাই। তো রিকোয়ার লিখে আমরা জানি রিয়েল পাথ নামে একটি ভেরিয়েবল ফাংশন জানি, ঠিক না, সে কী করে আমাদের এই প্রজেক্টের রুটটাকে সে বলে দেয়। হ্যাঁ, তো ধরুন আমি যদি লিখি রিয়েল পাথ, রিয়েল পাথ, হ্যাঁ, তো আমি আপাতত রিয়েল পাথটাকে একটু অফ রাখছি, জাস্ট প্রিন্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে রিয়েল পাথটা কী কাজ করে। আমি এরকম হচ্ছে রিয়েল পাথ, তো রিয়েল পাথ লিখে আমি জাস্ট একটা, আপনি যদি একটা ফাঁকা স্ট্রিং দেন, সে যেটা করবে আপনাকে দেখেন রুট ফোল্ডারটা বলে দিবে, যে আমার এই যে আমার যে প্রজেক্টটা আছে প্রজেক্টটা কোথায় আছে। ওকে, দেন আপনি যদি বলে দেন যে আমি এখান থেকে যেতে চাই হচ্ছে কোথায়, ভিউতে, ওকে, এখানে স্ল্যাশ দিতে হবে না, জাস্ট ভিউ লিখলেই হবে। দেন আমি এখান থেকে কোথায় যেতে চাই, আমি এখান থেকে যেতে চাই ফ্রন্ট এন্ডে, ফ্রন্ট এন্ডে, হ্যাঁ, তো ফ্রন্ট এন্ড থেকে কোথায় যেতে চাই, হোম ডট পিএইচপিতে। তাহলে সে যেটা করবে, এর রিয়েল পাথের সাথে এই পুরো জায়গাটাকে, পুরো পার্টটাকে কনকেটিনেট করে দিবে, যেটা আমরা আগে আমরা কনকেটিনেট কি জানি, একটা স্ট্রিংয়ের সাথে আরেকটা স্ট্রিংকে অ্যাড করা। বাট আমি যখন এই জিনিসটা বলবো, সে কী করবে, এই যে এতটুকুর সাথে সে এই পার্টটাকেও অ্যাটাচ করে দিবে। ওকে, দেখেন আমি যখন রিলোড দিচ্ছি, রিয়েল পাথ, আচ্ছা হোম ডট পিএইচপি না রেখে জাস্ট হোম লেখেন, তাহলে দেখতে পারবেন আর কি, রিয়েল, আচ্ছা এখানে একটু এইভাবে লিখেন দেখার স্বার্থে আর কি, কারণ এখানে এইভাবে এই জিনিসটা দেখাবে না, আমি যদি কনক্যাটিনেট করি তখন জিনিসটা দেখতে পারবো। ওকে, মানে নর্মালি সে এইভাবে অ্যাক্সেস করতে পারে, এই যে দেখেন ডি ব্যাচ, এই ব্যাচের সাথে সে কী করছে, বাকি জায়গাটাকে সে কনক্যাটিনেট করে দিছে।
ঠিক আছে, মানে এটা হচ্ছে আসলে এই রিয়েল পাতের সাথে এই জিনিসটাকে দেখানোর জন্য। কিন্তু নর্মালি হচ্ছে আপনি যদি সরাসরি অ্যাক্সেস করতে চান, আপনি এই পার্টটাকে এখানে না লিখে এখানে লিখলেই হবে, সে অটোমেটিক্যালি ওই ফাইলটাকে বা হচ্ছে আপনি যে ফাইলে অ্যাক্সেস করতে চাচ্ছেন ওই ফাইলের লিঙ্কটাকে আপনাকে এখানে দেখাই দিবে। তাহলে বলতে পারেন যে এখন দেখাচ্ছে না কেন, হ্যাঁ, কারণ সে সরাসরি ফাইলের মধ্যে চলে গেছে। ওকে, সে ওই যে এই ইউআরএলটা এখন আর দেখাতে পারছে না আর কি, ঠিক আছে। কিন্তু রিকোয়ারমেন্ট আমরা কি জানি, যে আমরা যদি কোনো একটা পেজকে আমরা ইনক্লুড করতে চাই তাহলে আমরা রিকোয়ারটা ইউজ করতে পারি, ঠিক না? তো দেখেন, আমি ধরেন কিছুক্ষণের জন্য এই জিনিসটা অফ রাখলাম। তো অফ রেখে আমি যদি এখানে লিখি, ধরেন আমি এখান থেকে নর্মালি যেভাবে লিখতাম আর কি, আমরা ওইভাবে দিচ্ছি ./ ভিউ, ভিউ থেকে কোথায় যাবে, ধরুন ফ্রন্ট এন্ডে গেলেন, ফ্রন্ট এন্ড থেকে এই যে হোম .php-তে গেলাম, দেখেন তখন কিন্তু সেম রেজাল্টটাই দেখাবে। হ্যাঁ, কিন্তু এখানে যেটা হচ্ছে, আমাদেরকে একটা ট্র্যাক রাখতে হয় যে আমি ইন্ডেক্স থেকে কত ফাইল পিছনে যাব, হ্যাঁ, অথবা কত ফাইলের আমি মধ্যে যাচ্ছি। হ্যাঁ, তো এটা মাঝে মধ্যে যদি এমন হয় যে আপনি ইন্ডেক্স পেজটা ভিউতে না রেখে আরেকটা ফোল্ডারের মধ্যে নিয়ে গেলেন, তখন হচ্ছে আবার আপনাকে কী করতে হবে, এখানে আরেকটা ডট ইউজ করতে হবে। তো দেখা গেছে আপনি যত ফাইলে এরকম ডট ডট ইউজ করছেন সব জায়গাতে আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। তো এটা একটা আপনার জন্য কষ্টকর হতে পারে যে পরবর্তীতে এডিট করা। তো এই অ্যাক্সেসের চেয়ে সহজ হচ্ছে আপনি রিয়েল পাথ ইউজ করা। হ্যাঁ, তো রিয়েল পাথটা কী করবে, সরাসরি আপনাকে ওই পাথের মধ্যে অটোমেটিক নিয়ে যাবে, আপনাকে প্রথমে আর ./ ইউজ করতে হবে না। হ্যাঁ, তো আমি কী করবো, এখানে প্যারামিটার আকারে পুরো ফাইলের লেন্থটা শুধু বলে দিব। এখন দেখেন যখন আমি রিলোড দিচ্ছি সেম রেজাল্টই দিবে। ওকে, যদি আমি দিই, যেমন আমি কপি করে দিচ্ছি অ্যাবাউট, আরেকটা দিলাম হচ্ছে কি কন্ট্যাক্ট। দেখেন আমি সবগুলা পেজকে এক পেজ থেকে কি করলাম, অ্যাক্সেস করলাম। শুধু আমাদেরকে যেটা করতে হবে এখন, একটা কন্ডিশন মেনটেন করতে হবে যে আমি যে পাতে থাকব ওই পাতে কি করবে, আমাকে পাঠাবে। তো আপনি হয়তো এইভাবে দিতে পারেন যে ইফ ডলার সার্ভার রিকোয়েস্ট ইউআরআই। ওকে, যদি রিকোয়েস্ট ইউআরআই কী হয়, ইকুয়াল ইকুয়াল আপনি যদি বলে দেন যদি স্ল্যাশ হয়, ওকে, তখন ধরেন হচ্ছে এটাতে আসলো, ঠিক আছে। দেন এরপর হচ্ছে আরো কিছু মেনটেন করলেন যে ইফ, অথবা এতটুকুকে কপি করতে পারেন 2 3 4। ওকে, আমি এখানে লিখলাম হচ্ছে অ্যাবাউট। তাহলে অ্যাবাউট লিখে আমি যদি বলে দিই, যদি অ্যাবাউট হয় তুমি অ্যাবাউটে যাবা, আর যদি কন্ট্যাক্ট হয় তুমি কন্ট্যাক্টে যাবা, ঠিক আছে। তখন কি হয় দেখেন, হয়ে গেছে তো সবগুলো আর লাগছে না। দেখেন আমি এতটুকু এখন অফ রাখি। হ্যাঁ, তখন দেখেন এখন শুধুমাত্র হোমটা দেখাবে। আর যদি বলি যে আসলে আমি এখন যেতে চাই অ্যাবাউটে, তখন অ্যাবাউটে যাবে। আর যদি বলেন যে এখন তুমি কন্ট্যাক্টে যাও, তখন কন্ট্যাক্টে যাবে। এটা হচ্ছে কি বেসিক রাউটিং, যে রাউটিংয়ের মেইন প্রসেসই এটা। আমি পাথটাকে রিড করলাম, রিড করে ওই পাথ অনুযায়ী যে পেজটা আমাকে দেখাতে হবে ওই পেজটা আমি শো করলাম। তো এখানে একটা জিনিস একটু বুঝতে পারতেছেন যে যদি আমরা এই টাইপের যদি একটা কাজ করতে চাই, হ্যাঁ, যে আপনার পাথকে ফলো করে নির্দিষ্ট একটা পেজে যেতে চাই বা একটা নির্দিষ্ট একটা ফাইলের কন্টেন্টকে শো করাতে চাই, আমাকে এই জিনিসটা রিড করতে হবে বা আমি বলতে পারি এই জিনিসটাকে রেজিস্টার করতে হবে। তো আপনি যদি এরকম, আপনার কাছে এরকম অনেক পেজ থাকতে পারে, ঠিক না? তো আমি যদি এরকম বলি যে আপনার ড্যাশবোর্ডে ধরেন আপনি 5টা জিনিস ম্যানেজ করবেন, ইউজার, ব্লগ, আরেকটা হয়তো ব্লগ ক্যাটাগরি। তো এই তিনটার মধ্যে যদি আপনি 4টা করে ফাইল রাখেন, যে ক্রিয়েট, রিড, আপডেট, আর একটা হচ্ছে লিস্ট, তাও দেখেন এখানে কয়টা হচ্ছে, 3 4 12টা আপনাকে রাউট তৈরি করতে হচ্ছে। তো আপনি যদি এরকম ইফ 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 করে তৈরি করতে চান, দেখেন আপনার জন্য 12টা রাউট ঠিকই তৈরি হবে বা কাজ করবে, কিন্তু আপনার জন্য অনেক ফাইলটা অনেক বড় হয়ে যাচ্ছে। এবং একটা সময় আপনার নর্মালি যেটা হয় একটা প্রজেক্টে এরকম রাউটের সংখ্যা 100 থেকে 300 হইতে পারে মিনিমাম, এরকম হয় একটা কমপ্লিট প্রজেক্টে মিনিমাম 100 থেকে দেখা গেছে 300 400 রাউট হয়ে যায় খুব তাড়াতাড়ি। তো দেখা গেছে এতগুলো রাউট ম্যানেজ করার জন্য আপনাকে এমন একটা প্রসেস বের করে নিতে হবে যাতে আপনি খুব সহজে এটাকে ম্যানেজও করতে পারেন এবং খুব সহজে এগুলোকে কন্ট্রোলও করতে পারেন। ওকে, তো এই রেজিস্টার করার ক্ষেত্রে, এই রাউট রেজিস্টারের জন্য আমরা যে প্রসেসটা ইউজ করি, আমরা একটা অ্যারেতে যে রাউটগুলো রেজিস্টার্ড আছে বা যে কেউ এই রাউটগুলোতে ভিজিট করে ওই ডেটাগুলো দেখতে পারবে, তার একটা লিস্ট আমরা তৈরি করে দেই। যদি এর বাইরে সে কোনো ফাইল অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে কি করবে, একটা এরর দিবে, ঠিক আছে। তো আমি যেটা করলাম, আমি যেটা করব, প্রথমে আমি একটা ভেরিয়েবল নিয়ে নেবো। হ্যাঁ, ধরুন আমরা একটা ভেরিয়েবল নিলাম এরকম, আমি এই পার্টটাকে নিচে রাখি সবার শেষে।
ওকে, দেন আমি এখানে একটা ভেরিয়েবল দেব, ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে ধরেন এরকম রাউট লিস্ট। হ্যাঁ, তো এটাকে সাধারণত রাউট বলা হয়, এই টাইপের যে পাথগুলো আমরা তৈরি করি, কারণ হচ্ছে কি এই রুটগুলো ধরেই তো কী হয় বিভিন্ন পেজে তারা আপনার ন্যাভিগেট হয়, ঠিক না? তো এটা হবে একটা অ্যারে। হ্যাঁ, তো এই অ্যারেতে কি করব, আমরা একটা স্কিমা রাখবো, বিভিন্ন রাউটের স্কিমা। যেমন ধরেন হচ্ছে যদি স্ল্যাশ হয় তাহলে আমি বলে দিব যে স্ল্যাশ হচ্ছে একটা অ্যারের ইন্ডেক্স, ওই ইন্ডেক্সের মধ্যে সে কী করবে, এই ফাইলটাকে রিটার্ন করবে। মানে জিনিসটা হবে এইরকম যে ধরেন আমি এখানে এইভাবে একটা জিনিস রাখতে পারি যে স্ল্যাশ, স্ল্যাশ মানে হচ্ছে কি এটা হচ্ছে একটা ইন্ডেক্স, যেহেতু আমরা অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে জানি। দেন আমি বলে দিলাম তুমি কী করবা, এই ভিউতে যাবা। আমি ধরেন এখানে আরেকটা ইন্ডেক্স দিলাম ভিউ, যে সে আসলে কোথায় যাবে। হ্যাঁ, তো সে যাবে কোথায়, সে যাবে হচ্ছে ধরেন এইরকম যে আসলে সে যাবে হচ্ছে কোথায়, ভিউ ডট পিএসপিতে। ওকে, অথবা আপনি যে রিয়েল পাথ সহজে বলে দিতে পারেন যে সে কোথায় যাবে, রিয়েল পাথ ডট পিএচপিতে যাবে, ঠিক আছে? দেন এরকম হচ্ছে আপনার কাছে আর অনেকগুলো রাউটের লিস্ট থাকতে পারে। দেখেন এরকম রাউটের অনেকগুলো লিস্ট থাকতে পারে, অ্যাবাউট সে যাবে কোথায়, অ্যাবাউটে, ঠিক আছে? তো ধরুন আমি দিলাম, তো দেওয়ার পর যেটা হলো, এখন তো হোম পেজ দেখাবে, বাট আমরা হচ্ছে যে রাউট লিস্ট নামে যে অ্যারেটা আছে সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, তো আমরা ধরেন এখান থেকে এখানে এটাকে প্রিন্ট করলাম, দেখেন প্রিন্ট করলাম। তো প্রিন্ট করলে যেটা হবে, দেখেন এখানে অনেকগুলো আমি যে অ্যারেগুলো তৈরি করলাম এগুলো কিন্তু আমরা একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে তৈরি করছি, শুধুমাত্র ইন্ডেক্সটা বলে দিলাম। এটা হচ্ছে হোম ইন্ডেক্স, তার ডেটা হচ্ছে এইগুলা, এটা হচ্ছে অ্যাবাউট ইন্ডেক্স, তার ডেটা হচ্ছে এইগুলা। এখন দেখেন আমি এটাকে যদি আরেকটু ভিন্নভাবে করি, ধরুন আমি এখানে বলে দিলাম এই যে যখন সার্ভার ইউআরআই যেটা, হ্যাঁ এটা যখন হবে তখন কি হবে, ধরুন আমি বলে দিলাম যে যদি মানে আমি আর ইফ টিফ ইউজ করবো না, সরাসরি রাউট লিস্ট থেকে চলে যাচ্ছি। দেখেন রাউট লিস্ট, রাউট লিস্টের মধ্যে আমাকে এই ইন্ডেক্সে যেতে হবে। হ্যাঁ, কারণ সার্ভার ডট রিকোয়েস্ট ইউআরআই মানে কি, একবার এটা, একবার অ্যাবাউট, আরেকবার হবে কি কন্ট্যাক্ট। তো আমি এখানে বলে দিলাম যে ধরেন এইভাবে বলে দিলাম, এটা তো লাগবে না, জাস্ট এভাবে দিলাম। দেওয়ার পর আমি দেখেন এতটুকু যদি আমি প্রিন্ট আরও করি, আপনি শুধু ডেটাটা একটু দেখেন যে এখানে কী ডেটাটা আমাকে শো করে। দেখেন সে আমাকে, আমি যে রাউটে থাকবো ওই রাউটের ইনফরমেশনটা আমাকে দেখাচ্ছে, দেখছেন এটা হচ্ছে স্ল্যাশের ইনফরমেশন। আর যদি আমি বলি অ্যাবাউটের ইনফরমেশন, দেখেন সে আমাকে অ্যাবাউটের ইনফরমেশনটাই দেখাচ্ছে। ওকে, তাহলে আমি বুঝে গেছি যে আসলে আমি রাউটে যদি লিস্টগুলোকে একটা অ্যারেতে সেভ করে রাখি তাহলে আমাকে দেখেন এই ইফ এলসের ঝামেলাটাও কিন্তু আমার কী হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে। দেখেন হালকা একটু কাজে কী হয়ে গেলো, আমার ডেটাটা মানে আমার রাউটের কমপ্লেক্সিটি কমে গেল। এরপর দেখেন এখন হচ্ছে আমরা কী চাই, এই যে একটা অ্যারেতে আমি অ্যাক্সেস করলাম, ওই অ্যারের মধ্যে ভিউ নামে কী আছে আর একটা কী আছে। তা আমি বললাম যে তুমি এখান থেকে কী করো, এই ভিউতে চলে যাও, ঠিক আছে, বা ভিউটা আমাকে শো করো, আমার শুধুমাত্র তো এই ডেটাটা দরকার, ঠিক না? তো আমি যখন রিলোড দিব দেখেন সে আমাকে শুধুমাত্র এই রাউটটা দেখাবে। ওকে, তো দেখেন এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে শুধু রিকোয়ার করে দেওয়া। হ্যাঁ, তো শুধুমাত্র দেখেন আপনি যদি এখানে রিকোয়ারটা লেখেন, কারণ হচ্ছে আমাকে আর রিয়েল পাথ লেখার দরকার নয়, কারণ আমি রিয়েল পাথ সহ কি করে দিছি এখানে সেভ করে দিছি আর কি, সে অটোমেটিক্যালি ওই পুরো লিঙ্কটাই পেয়ে যাবে। এখন দেখেন যখন আমি রিলোড দিব সে কী করছে, আমাকে এখান থেকে ধরেন ও এখানে আছে, আমি ভিউটা লিখতে হবে, ভিউটা লিখিনি, ভিউ। দেখেন এখন যখন আমি রিলোড দিচ্ছি আমাকে কী করতেছে, অফসেট ভিউ, ও সরি এটা হবে বাহিরে, আমরা শুধু ভিতরে দিয়ে দিছি। ওকে, এখন দেখেন এই যে এখন সে কোথায় নিয়ে গেছে আমাকে, অ্যাবাউট পেজে। দেখেন এখন কিন্তু কোনো ইফেলসও লাগেনি, আরও সহজ হয়ে গেছে। এরপর দেখেন যদি আমি দিয়ে হচ্ছে এখন কন্ট্যাক্ট, তখন আমাকে কোথায় নিয়ে যাবে, যেহেতু কন্ট্যাক্ট নামে কোনো পেজ নাই, দেখেন আমাকে একটা এরর দিচ্ছে। আমি বলতে পারেন যে এই এররটাকে হ্যান্ডেল করতে পারি কিভাবে। হ্যাঁ, তো আমরা ইসেট নামে একটা ফাংশন শিখেছিলাম, ঠিক না? তার কাজ হচ্ছে কি যে আসলে একটা ভেরিয়েবলের অস্তিত্ব আছে কিনা, অথবা একটা অ্যারেতে কোনো একটা ইন্ডেক্সের অস্তিত্ব আছে কিনা সেটা আমাকে বলে দেয়। তো আমি যদি এখানে একটু বলে দিই যে ইফ ইসেট, হ্যাঁ যে ইসেট কী হয়, এই যে রিকোয়েস্ট ইউআরআই এতটুকু যদি হয়, হ্যাঁ মানে এতটুকু এই ডেটাটা যদি আমার অ্যারেতে থাকে তাহলে সে কী করবে, এই ডেটাটা দেখাবে। এলস কী হবে, মানে নর্মালি আমরা কী করি যদি উল্টা পাল্টা পেজে লগ ইন করি, যে আমার মন মনে তাকে পেজে দিয়ে দিই, তখন আমাদের কী করে 404 একটা ইরর দেয়। হ্যাঁ, তো 404 মানে হচ্ছে কি যে যে পেজটা আমি খুঁজতেছি সেটা নাই। হ্যাঁ, তো আমি ধরুন এখানে ইকো করে দিলাম যে ইকো হয়তো একটা H1 দিতে পারি, ঠিক আছে, আমি বলে দিলাম হচ্ছে কি এরর
404, ঠিক আছে, পেজ নট ফাউন্ড, ঠিক আছে। আর এখানে হয়তো h1টাকে ক্লোজ করে দিতে পারেন, আর এখান থেকে একটা সেমিকোলন দিলেন। এখন দেখেন এই পেজটা আমি খুঁজতেছি, কন্ট্যাক্ট নামের পেজটা কিন্তু আমার কাছে কি এখানে নেই, হ্যাঁ আমার এই অ্যারেতে নাই। এখন দেখেন এরর পেজ নট ফাউন্ড, মানে আমি যে যে পেজটা আমি খুঁজতেছি ওই পেজটা কি নেই, এখানে নাই। আর আরেকটা এরর দিচ্ছে, ঠিক না, এই এররটা দিচ্ছে মূলত এখান থেকে, কারণ হচ্ছে আমরা এখানে এখান থেকে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, ঠিক আছে। দেখেন আমি কি বলতেছি, এরর 404 পেজ নট ফাউন্ড। তাহলে দেখেন প্রথম কাজটাই করছি, কিন্তু দেখেন আমরা আরেকটু সহজভাবে জিনিসটা করলাম, ঠিক আছে। এরপর দেখেন এখন ধরুন হচ্ছে নতুন একটা রাউট আপনি রেজিস্টার করবেন, ধরুন এখানে তো আমাদের নতুন একটা ডেটা আমাকে কী করতে হবে, পুশ করতে হবে। এখন পুশ করতে গেলে আমাদের কী কী দরকার, দেখেন আমাকে একটা ডেটা পুশ করার জন্য একটা কী দরকার, কী এর মধ্যে আরেকটা অ্যারে দরকার, ঠিক না। তাহলে আমি ডেটাটা পুশ করতে পারি কীভাবে, একটা বেসিক সিস্টেম হচ্ছে কি, আপনি যদি এইভাবে লিখতেন রাউট লিস্ট, তো যেহেতু আমরা সরাসরি পুশ করবো আমি এইভাবে একটা চিহ্ন দিব। আর এখানে হচ্ছে আমি কি দিয়ে পুশ করতে চাই, হ্যাঁ আমি ধরুন হচ্ছে কন্ট্যাক্ট দিয়ে পুশ করতে চাই, কন্ট্যাক্ট, হ্যাঁ। তো কন্ট্যাক্টে কী হবে, কন্ট্যাক্ট হচ্ছে একটা অ্যারে হবে, এই অ্যারেতে শুধুমাত্র ভিউটা থাকবে, ঠিক না। এখন দেখেন যদি আমি এখানে লিখে দিই যে যদি এই জিনিসটা হয় তুমি কি করবা, তুমি হচ্ছে ভিউ পেজে চলে যাবা, ঠিক আছে। আর এখানে হচ্ছে এটা হবে না, জাস্ট ইকুয়াল দিলেই হবে, ঠিক আছে, কারণ হচ্ছে কোনো অ্যারের ভিতরে না, আমরা হচ্ছে এই রাউট লিস্টের মধ্যে একটা ইন্ডেক্সের মধ্যে ডেটা রাখতেছি, ওকে। এখন দেখেন যদি আমি রিলোড দিই সে আমাকে কন্ট্যাক্ট পেজে দেখাচ্ছে, এবং যদি নিচে একটু খেয়াল করে দেখেন নতুন একটা ডেটা, হ্যাঁ, বা হচ্ছে নতুন একটা কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট নামে একটি রাউট কী হয়ে গেছে আমাদের এই অ্যারেতে রেজিস্টার হয়ে গেছে। তো এটা একটা প্রসেস যে আপনি কীভাবে কী করতে পারেন, রাউটের একটা রেজিস্টার করতে পারেন। তো সাধারণত দেখা গেছে নতুন রাউট রেজিস্টার করার জন্য এটা একটু কঠিন প্রসেস আমাদের জন্য হয়ে যায়, তো আমরা কী চাই, আমরা এটাকে আরেকটু গুছানোর প্রসেস চাই। সেটা হচ্ছে কি, আমরা ধরেন একটা ফাংশনকে কল করতে পারি, যেহেতু দেখেন এতটুকু কাজ আমার বারবার কমন, হ্যাঁ, তো আমি চাই এটাকে আরো শর্টকাট করতে। তো শর্টকাট করতে গেলে এটাকে আমরা একটা ফাংশন তৈরি করতে পারি, তো আমরা একটা ফাংশন তৈরি করতেছি, ধরেন একটা ফাংশনের নাম লিখলাম হচ্ছে রাউট, হ্যাঁ ফাংশনের নাম দিলাম হচ্ছে কি রাউট। তো এই রাউট কী করবে, সে কিছু প্যারামিটার রিসিভ করবে। তো প্রথম যে প্যারামিটার রিসিভ করবে তার নাম হচ্ছে কি, আপনি দিলেন হচ্ছে পাথ, অথবা দিতে পারেন এইরকম তো না, আপনি দিলেন হচ্ছে কি পাথ, যে আসলে কোন পাথে সে যাবে। দেন আপনি বলে দিলেন হচ্ছে কি ডলার ভিউ, যে আসলে কোন ভিউতে সে যাবে, ওকে। তো এই জিনিসটা কী করবে, সে হচ্ছে দেখেন এই যে আমরা এখানে যে কাজটা করছি রাউট লিস্ট নামে, সে এই কাজটা এখানে করে দিবে। সে রাউট লিস্ট নামে যে একটা আমাদের ভেরিয়েবল আছে, ওই ভেরিয়েবলের মধ্যে এই পাথ যেটা আমরা পাঠাবো ওই পাথটাকে সে কী করবে, এই এখানে বসিয়ে দিবে। আর এই যে ভিউটা আছে এই ভিউটাকে ধরেন সে এখানে বসাই দিবে, ঠিক আছে। ধরেন একটা প্রসেস গেল, দেন হচ্ছে আমরা যদি এখন রাউট ফাংশনটাকে কল করি, দেখেন রাউট ফাংশনটাকে কল করলাম, তো কল করে আমাকে কী করতে হবে, দুটো প্যারামিটার পাঠাতে হবে। তাই আমি বলে দিলাম হচ্ছে কি তুমি কন্ট্যাক্টটাকে রেজিস্টার করো, ওকে। তো রেজিস্টার করে কোথায় তুমি কোন ভিউতে তুমি পাঠাবা, আমি এখানে বলে দিলাম যে তুমি হচ্ছে কি এই যে রিয়েল পাথ নামে যে একটা ভিউ, তুমি এখান থেকে কন্ট্যাক্ট নামে যে ভিউটা আছে ওই ভিউতে তুমি পাঠাবা। তো আমি এখানে বলে দিলাম হচ্ছে কি কন্ট্যাক্ট, ওকে। তো এখন দেখেন যে আসলে এটা রেজিস্টার হয় কিনা, আমরা দেখি যে এখানে হচ্ছে আমাদেরকে এই যে কন্ট্যাক্ট যে অ্যারেটা আছে বা কন্ট্যাক্ট নামে যে ইন্ডেক্সটা আছে সেটা আমাদেরকে দেখানোর কথা। দেখেন এখানে কিন্তু দেখাচ্ছে না, এবং দেখাচ্ছে হচ্ছে কি 404। এখন এটা দেখায়নি কেন, হ্যাঁ তার দেখায়নি কারণ হচ্ছে আমরা জানি ফাংশনের মধ্যে যদি বাহিরে থেকে যদি কোনো গ্লোবাল ভেরিয়েবলকে আমরা অ্যাক্সেস করতে চাই তাহলে প্রসেসটা এরকম না, প্রসেস হচ্ছে কি আমাদেরকে গ্লোবাল লিখতে হয়, ঠিক না। গ্লোবালস লিখে এই তার মধ্যে আমাদেরকে, মানে গ্লোবালস একটা অ্যারে, সে কী করে গ্লোবাল যতগুলো ভেরিয়েবল আছে সবগুলোকে গ্লোবালস নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে রাখে। দেন সেখান থেকে কী করতে হয়, যদি আমরা ইন্ডেক্স হিসাবে কল করি সে ওই ভেরিয়েবলটাকে গ্লোবাল ভেরিয়েবলটাকে কী করে সে কল করে। তো তার মধ্যে কী করলাম, আমরা নতুন একটা পাথকে সেট করলাম। দেখেন এখন যদি রিলোড দিই দেখেন কন্ট্যাক্টটা রেজিস্টার হয়ে গেছে, এবং সেমভাবে দেখেন এখন যদি আমি আরও কয়েকটা তৈরি করি, ধরুন আমি একটা ড্যাশবোর্ড তৈরি করলাম, ড্যাশবোর্ড, হ্যাঁ। তো ড্যাশবোর্ডের মধ্যে আমি বলে দিলাম সে কোথায় যাবে, ব্যাকএন্ডে যাবে, ব্যাকএন্ডে গিয়ে ড্যাশবোর্ডে যাবে। এখন যদি রিলোড দিই দেখেন নতুন আরেকটা আমার কি হয়ে গেছে, একটা কি তৈরি হয়ে গেছে, ওকে, বা হচ্ছে একটা নতুন পাথ তৈরি হয়ে গেছে। তো পাথের সাথে আরেকটা ইনফরমেশন আমাদের প্রয়োজন হয়, সেটা হচ্ছে মেথড, হ্যাঁ। তো মেথডটা কি, দেখেন আমরা যদি এখানে একটা জিনিস দেখি, দেখেন
রিকোয়েস্ট মেথড, এখানে আছে কি গেট। হ্যাঁ, যদি আমরা কোনো ফর্ম সাবমিট করতাম তখন এই মেথডটা হয়ে যেত পোস্ট। হ্যাঁ, তো আমরা একটু টেস্ট করে দেখি যে আসলে জিনিসটা হয় কি না। হ্যাঁ, ধরুন আমরা একটা ফর্ম তৈরি করলাম, এখানে ফর্ম, তো ফর্মের মধ্যে আপনি যদি এখানে একটা মেথড দিয়ে দেন, মেথড হচ্ছে কি পোস্ট, ওকে। আর এখানে আপনি কিছু না দিয়ে হয়তো একটা ইনপুট দিতে পারেন, ধরেন ইনপুট দিলেন, ইনপুট দিয়ে টাইপ টেক্সটই থাকলো, একটা নেম পাঠায় দেন, নেম দিলেন হচ্ছে কি টাইটেল, ঠিক আছে। আর এখানে একটা ভ্যালু দিয়ে দেন, মানে ডিফল্টভাবে ভ্যালুটা শো করবে, ভ্যালু দিলেন হচ্ছে কি দিস ইজ টাইটেল, ঠিক আছে। দেওয়ার পর একটি বাটন দরকার, বাটন ছাড়া ফর্ম সাবমিট হবে না, আপনি দিলেন হচ্ছে সাবমিট, ঠিক আছে। তো দিয়ে দেখেন আমি যখন রিলোড দিব তখন নিচে একটা ফর্ম শো করবে। এখন আমি যখন সাবমিট করব, দেখেন ফর্মটা সাবমিট হওয়ার পর এখানে যে মেথডটা ছিল এতক্ষণ গেট, সেটা হয়ে গেছে কি পোস্ট। এখন কথা হচ্ছে, আমরা প্রথম দিকে আলোচনা করেছিলাম যে আসলে পোস্ট মেথডগুলো হচ্ছে কি একটু সিকিউর, যে কেউ চাইলে কি করতে পারবে না, এই সরাসরি এখান থেকে পোস্ট করতে পারবে না। হ্যাঁ, যেমন আমরা যদি রিকোয়েস্ট নামে একটি ভেরিয়েবলকে প্রিন্ট করি, তখন আমরা কি করতে পারবো, এই যে আমরা যে দিস ডট টাইটেল নামে কি করতে পারি, আমরা যে একটা ডেটা আছে এই ডেটাটাকে আমরা দেখতে পারি, ঠিক না। এবং শুধুমাত্র পোস্ট মেথডের সময় কি হয়, পোস্ট নামে একটা ভেরিয়েবলের মধ্যে এই ডেটাগুলো পাওয়া যায়, ঠিক না, পোস্ট, ঠিক আছে। কারণ এবং পোস্ট মেথডটা মানে পোস্ট ভেরিয়েবলটা কখন কাজ করে, যখন এই রিকোয়েস্ট মেথডটা কি হয় পোস্ট হয়। দেখেন আমি যখন আরেকবার সাবমিট দেব, দিলাম, আমি নিচে আসলে দেখেন এই টাইটেলটা দেখতে পারি, ঠিক না। কিন্তু আমরা যদি গেট মেথডে এই কাজটা করতাম তখন কি হতো, দেখেন আমি এখানে যদি গেট মেথডে করি, তো আমরা জানি গেট মেথডে কাজ করে কিভাবে, আমরা এখানে একটা প্রশ্নবোধক দিয়ে টাইটেল লিখলাম। হ্যাঁ, তো টাইটেল লিখে আমি বলে দিলাম যে হাবিজাবি একটা দিলাম, ঠিক আছে। তো এখানে ডাবল কোটেশন না দিলেও হবে, জাস্ট লিখে দিলেই চলে। এখন দেখেন আমার মেথড হয়ে গেছে কি গেট। হ্যাঁ, কারণ আপনি এখান থেকে মানে হচ্ছে আপনি কোনো ফর্ম ছাড়া এবং ফর্মের মধ্যে মেথড পোস্ট ছাড়া যত কিছুই করবেন সবই হচ্ছে গেট মেথড এক কথায়। এখন দেখেন এই গেট মেথডে যেটা হলো, দেখেন আমাদের পোস্টে কিন্তু কোনো ডেটা নাই, ওকে, কেন নেই, কারণ পোস্টের মধ্যে কি নাই, বা আমাদের এই মেথডটা কিসে ছিল না, পোস্ট মেথডে ছিল না। কিন্তু আমরা যদি এখানে গেট বলে দিই যে আন্ডারস্কোর গেট, তখন কি হবে, আমি গেট মেথডের ডেটাটা পাবো, ওকে। গেট মেথডে এখন তো পাবো না, আমরা এখান থেকে যদি হিট করি তখন পাবো, দেখেন, ঠিক আছে। তাহলে হচ্ছে কি প্রতিটা ইউআরএল এর সাথে আরো দুটা জিনিস রিলেটেড, একটা হচ্ছে কি তার মেথড, ওকে। তো আমরা এখানে বলে দিব, আরেকটা জিনিস বলে দিব যে আসলে এই রাউটগুলোর মেথড কি হবে। হ্যাঁ, তো আমরা মেথডগুলো এখান থেকে পাঠাই দিব, যে আমি যে রাউটটা তৈরি করতেছি তার মেথড হবে কি এগুলো, ধরেন এটা ধরেন হচ্ছে গেট হবে, এটা ধরেন হচ্ছে গেট হবে, ঠিক আছে। আর ধরেন আমরা তো বিভিন্ন সময় কি করি, কন্ট্যাক্ট সাবমিট করি, ঠিক না, বা হচ্ছে ফর্ম সাবমিট করি। তো এই টাইপের সাবমিট হলে যেটা হবে, আমি ধরুন দিলাম হচ্ছে কন্ট্যাক্ট সাবমিট। আর অবশ্যই প্রতিটা রাউট আপনার ইউনিক হইতে হবে, হ্যাঁ, নাহলে দেখা গেছে যদি সেম নামে আপনি অনেকগুলো তৈরি করেন তাহলে যে কোনো প্রথম যে রাউটটা আছে সেটাই কাজ করবে, অন্যগুলো কিন্তু কাজ করবে না, ঠিক আছে। কারণ আমরা অ্যারে সার্চের ক্ষেত্রে কি জানতাম, যে সে শুধুমাত্র ইউনিক ডেটাটাকে সে কী করতে পারে, ফাইন্ড করতে পারে। আর যেহেতু আমরা দেখেন এখান থেকে ইন্ডেক্স ধরে খুঁজতেছি, সে কিন্তু সবগুলাকে সে সার্চ করবে না, প্রথমে যেটা পাবে সে ওইটা ডেটাই আপনাকে দেখাবে। এখন দেখেন এই যে একটা গেট পোস্ট গেট পাঠাইলাম, সেটা তো আমাদেরকে সেভ করতে হবে, ঠিক না। তো আমরা কী করবো, এই যে রাউটের মধ্যে নতুন করে আরেকটা কী বানাই দিব, সেটা হচ্ছে কি মেথড। হ্যাঁ, তো মেথড আমি বলে দিলাম হচ্ছে কি, এই যে এখান থেকে আমি রিসিভ করলাম মেথড, ওকে। তো মেথড সে কি করবে, সে হচ্ছে এখানে বলে দিব হচ্ছে কি ডলার মেথড। তো দেখেন আমরা যখন রিলোড দিব তখন দেখেন এখানে নতুন করে আরেকটা কি অ্যাড হয়ে গেছে, তার নাম হচ্ছে কি মেথড। তাহলে এখন কথা হচ্ছে প্রথম দুটোর ক্ষেত্রে নাই কেন, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা এগুলো তো হার্ড কোডে করছি, আমরা সফট কোডে কাজটা করি নাই। তাহলে দেখেন আমরা অ্যারে যখন ইনিশিয়ালাইজ করি, দেখেন তাকেও আমরা কি করতে পারি, যদি একটা ফাংশনের মাধ্যমে কল করি, আমাদের এই সেম এ লাইনটা ছোট হয়ে এক লাইনে চলে আসে, ঠিক আছে। মানে ফাংশনের কাজ হচ্ছে কি করা, ছোট করা। এখন দেখেন এই রাউটের কাজটা আমরা আপাতত বাদ করে দিচ্ছি, যা আসলে এই রাউটের আপাতত আমাদের কি নাই, কোনো কাজ নাই, ওকে। এখন আসেন প্রতিটা রাউট কেন্দ্রিক আমাদের কিছু কাজ থাকে। হ্যাঁ, যেমন ধরেন আমরা হচ্ছে এখানে যদি এরকম দেখি যে আসলে আমি যখন হোম পেজে থাকবো, আমি হোম পেজে একটা নতুন একটা ডেটা দেখাইতে চাই, যে ডেটাটা হচ্ছে কি হবে সেখানে শো হবে। ধরেন হচ্ছে মাঝে মধ্যে এমন হয় না, যখন আপনি ড্যাশবোর্ডে লগ ইন করেন দেখবেন কর্নারে আপনার নামটা শো করে, যে মিস্টার অমুক বা হচ্ছে মিস্টার অ্যাডমিন,
তার ইমেল এইটা, মানে এই জিনিসটা কখন হচ্ছে যে আমি যে ইমেল দিয়ে লগ ইন করছি ওই ইমেলের ইনফরমেশনগুলো কি হচ্ছে আমাকে সেখানে দেখাচ্ছে। তো আমরা তাহলে এখানে কিভাবে কি করব, ধরুন হচ্ছে আমি ব্লগ ডিটেলসে যখন আমি যে কোনো একটা, মানে আপনি এইভাবে চিন্তা করেন, ধরেন আপনার প্রোফাইল পেজ যেমন ফেসবুকের প্রোফাইল যেমন আপনার অন্যান্য ফ্রেন্ডদের প্রোফাইল পেজ কিন্তু সেমই, মানে ডিজাইন সেম, শুধু ইনফরমেশন ভিন্ন, ঠিক না? তো এই কাজটা কীভাবে হচ্ছে, এই কাজটা হচ্ছে এইভাবে যে আপনি যখন ওই পেজটাকে কল করেন ওই পেজের মধ্যে শুধু ডেটাগুলো চেঞ্জ করে দেন, ঠিক আছে? তো আমরা এই কাজটা একটু করি বা হচ্ছে জিনিসটাকে বোঝার চেষ্টা করি। তো আমি একটা হোম রাউট তৈরি করি, যেহেতু হোম রাউটটা নেই এখানে, হোম, ঠিক আছে? তো হোম দেওয়ার পর দেখেন, হোম তো না, এটা জাস্ট স্ল্যাশ হবে আর কি। আচ্ছা, এটা স্ল্যাশ হবে, ওইটা হোম হবে, সমস্যা নেই, ঠিক আছে? আর আরেকটা কী ছিল, অ্যাবাউট ছিল, ঠিক আছে? তো এখন দেখেন যদি আমরা এখান থেকে অ্যাবাউটে যাই, অ্যাবাউট, সে আমাকে কি করলো, অ্যাবাউট পেজটা দেখাইলো, কিন্তু আমি চাই হচ্ছে কি অ্যাবাউট পেজে কোনো একটা ডেটাকে প্রিন্ট করতে। হ্যাঁ, ধরেন আমি এখানে যে অ্যাবাউট দিলাম, এখানে ধরেন আমি একটা ভেরিয়েবল প্রিন্ট করতে চাই এরকম, অ্যাট দ্য রেট ইকুয়াল, আমরা জানি হচ্ছে কি এটা দিয়ে যে কোনো জিনিস ইকো করা যায়। ধরেন আমি একটা ভেরিয়েবলকে এখানে প্রিন্ট করব, আর ভেরিয়েবলের নাম দিলাম হচ্ছে কি যে কাস্টম ডেটা, কাস্টম ডেটা, ওকে? এই ডেটাটাকে কী চাই, আমি এখানে প্রিন্ট করতে চাই, কিন্তু আমি যখন রিলোড দিব আমাকে একটা এরর দিবে, দেখছেন, যে আনডিফাইন্ড ভেরিয়েবল কাস্টম ডেটা। এর কারণ হচ্ছে কি, এর কারণ হচ্ছে কাস্টম ডেটা নেই আমাদের, কি নাই এখানে কোনো ভেরিয়েবল নাই। আর এখানে আরেকটা জিনিস একটু খেয়াল করে দেখেন, আমরা কিন্তু এক পেজের মধ্যে কাজ করতেছি, আমাদের এই ডেটাটা রেন্ডার হচ্ছে হচ্ছে এখানে এসে, এই যে একটু নিচে এসে দেখেন, এই যে এখানে এসে কি হচ্ছে আমাদের ডেটাটা রেন্ডার হচ্ছে, তার মানে হচ্ছে আমি ঘুরাই ফিরে এই পেজের মধ্যেই আছি, ঠিক আছে? তা আমি কি চাই, এই অ্যাবাউট পেজের জন্য আমি একটা ভেরিয়েবলকে রিটার্ন করতে চাই। তো ভেরিয়েবলের নাম কি ছিল, ভেরিয়েবলের নাম ছিল হচ্ছে এটা যে কাস্টম ডেটা। তা আমি দিলাম এখানে, ধরেন কাস্টম ডেটা বলে দিলাম যে কাস্টম ডেটা ইকুয়াল হচ্ছে কি, হাই দিস ইজ কাস্টম ডেটা। দেখেন যখন আমি এখন রিলোড দিব তখন দেখেন যে হাই দিস ইজ কাস্টম ডেটা এই নামে একটা কিছু আমাকে শো করছে। এখন যদি আমি ইয়েতে যাই, ধরেন হচ্ছে আমি দিলাম হোমে, ওকে, হোমে গেলে দেখবেন আমি যদি এই ডেটাটা প্রিন্ট করি আমি ডেটাটা দেখতে পারবো। ধরেন আমি এখানে গেলাম, গিয়ে একটা H2 লিখলাম, H2 এর মধ্যে আমি দিলাম, দেখেন হোম নামে তো কিছু নয়, আমি স্ল্যাশে যাচ্ছি, ওকে, দেখেন হাই দিস ইজ কাস্টম ডেটা। তাহলে আরেকটা জিনিস আমরা বুঝলাম যে আসলে আমরা কিভাবে কি করতে পারি, যে কোনো ভিউতে ডেটা পাস করতে পারি। তো যেহেতু আমরা সেম পেজেই আছি যার কারণে ডেটা পাস করা একটু সহজ, কিন্তু কথা হচ্ছে দেখেন আমি তো সব পেজের জন্য সেম ডেটা পাঠাচ্ছি, ঠিক না? আমি চাই ধরেন যখন হোম হবে তখন একটা মেসেজ যাবে, যখন অ্যাবাউট হবে তখন একটা মেসেজ যাবে, যখন কন্ট্যাক্ট হয় তখন আরেকটা মেসেজ যাবে। এখন আমি তো এখান থেকে সেম ডেটাই সবার জন্য পাঠাচ্ছি, তাহলে আমি কি করতে পারি, হয়তো আপনি বলতে পারেন যে আমি তো এখানে ইফ এলস দিয়ে বলে দিতে পারি, ঠিক না? যদি হোম হয় এটা, যদি অ্যাবাউট হয় এটা, যদি কন্ট্যাক্ট হয় তাহলে এটা, আসলে এটা একটা কোনো ভ্যালিড সিনট্যাক্স হয় না, বা হচ্ছে একটি, এটা কি বলা যায়, প্রফেশনাল একটা সিনট্যাক্স হয় না। তাহলে প্রফেশনাল করতে গেলে আপনাকে কী করতে হয়, আপনি এমনভাবে করতে পারেন যে ধরেন একটা ফাংশন আপনি কল করলেন, ওই ফাংশনটা কি করবে, আপনাকে এই যে একটা ফ্রন্ট এন্ড অ্যাবাউট ডট পিএইচপি আছে এই পেজটাকে রেন্ডার করবে কিছু ভেরিয়েবল সহ, মানে ওই পেজের জন্য কিছু ডেটা সহ কী করবে, ওই পেজটাকে সে রেন্ডার করবে, ঠিক আছে? এখন দেখেন এই কাজটা কিভাবে আমরা করতে পারি। তো আমরা হচ্ছে এই যে এখানে যে কাজটা করলাম রিয়েল পাথ, এই কাজটাকে শুধু একটা ফাংশনের মধ্যে আমরা নিয়ে আসবো, ওকে? তো আমি ধরেন এখানে একটা ফাংশন তৈরি করলাম, ধরেন এটা এখানে থাকুক, সমস্যা নাই, আমি নিচে একটা ফাংশন তৈরি করলাম, ফাংশনের নাম দিলাম হচ্ছে কি, ফাংশনের নাম দিলাম হচ্ছে অ্যাবাউট, ওকে? তো অ্যাবাউট কি করবে, অ্যাবাউট হচ্ছে সে হচ্ছে সরাসরি এই যে আমরা যে একটা কাজ করি না এখানে, দেখেন আমরা এখানে কি করি, রিকোয়ার করি, কাকে রিকোয়ার করি বা হচ্ছে কাকে আমরা শো করি, আমরা শো করি হচ্ছে যে এই রাউট লিস্টের মধ্যে যে ইন্ডেক্সের মধ্যে ভিউ আছে ওই ভিউটাকেই তো আমরা কী করছি এখানে রেন্ডার করছি। এখন আমরা যে কাজটা করব এই ফাংশনটার মাধ্যমে আমরা কি করব এখানে রেন্ডার করব, ঠিক আছে? তো আমরা ফাংশনগুলোকে নিচেই দিই, তাহলে যেহেতু অনেকগুলো ফাংশন হবে আমরা এগুলোকে একটু নিচে দিচ্ছি। তো এই ফাংশনই এই কাজটা এখানে করে দিবে, বুঝে গেছে? আর এই ফাংশন যে কাজটা করবে সে হচ্ছে, আমরা যদি এখানে দেখি,
আচ্ছা আপাতত এখানে থাকুক, দুই জায়গাতেই থাকুক, সমস্যা নাই, ধরেন এখানেও থাকলো এখানেও থাকলো, ঠিক আছে। মানে তারা সেম কাজটাই করবে, কি কাজ করবে, তাদের কাজ হবে এই রিকোয়ার থেকে যে রাউট লিস্টটা আছে ওই রাউট লিস্ট থেকে সে কি করে মূলত ভিউটাকে রিটার্ন করে, ঠিক না? কিন্তু এখন আমরা যেটা করতাম, এই সার্ভার থেকে যদি আমার ভেরিয়েবলটা থাকে, মানে রাউট লিস্টে যদি আমার ভেরিয়েবলটা থাকে, ধরুন আমার গেট অ্যাবাউট কন্ট্যাক্ট, হ্যাঁ এটা থাকে, সে হচ্ছে ভিউটাকে রিটার্ন করতেছে। এখন ধরুন সে ভিউটাকে রিটার্ন করবে না, সে কী করবে, একটা ফাংশনকে রিটার্ন করবে। তাহলে কীরকম হতে পারে, ধরুন আমরা এখন থেকে রিয়েল পাথ না পাঠাই আমরা ধরুন একটা ফাংশন পাঠাই দিলাম, কীরকম, যে যখন সে অ্যাবাউটে যাবে, বা এখানে আমরা লিখলাম আর কি, ধরেন যখন সে অ্যাবাউটে যাবে সে কী করবে, সে হচ্ছে অ্যাবাউট নামে একটা ফাংশনকে কল করবে, অ্যাবাউট নামে একটা ফাংশনকে কল করবে, ঠিক আছে। দেখেন তো আমি ধরেন একটার জন্য টেস্ট করি, তাহলে হচ্ছে পরেরটার জন্য হয়ে যাবে। ধরেন যখন সে স্ল্যাশে যাবে সে হচ্ছে কি করবে, হোম নামে একটা ফাংশনকে সে কল করবে, ঠিক আছে। আর যখন সে এই কন্ট্যাক্টে থাকবে সে কি করবে, কন্ট্যাক্ট নামে আরেকটা ফাংশনকে কল করবে। ধরুন আমরা তিনটার জন্য একটু কাজ করি, ঠিক আছে, তো এইটাকেও তো আবার রেজিস্টার করতে হবে, ঠিক না? তাহলে আমরা যেটা করতে পারি, এই যে ভিউতে যে জিনিসটা আমরা লিখছি, হ্যাঁ, তো ভিউয়ের সাথে ধরুন আমরা এখানে একটা লিখতে পারি যে মেথড, মেথড না আমরা ধরুন দিলাম হচ্ছে ফাংশন, আসলে সে কোন ফাংশনে যেতে চায়, ঠিক আছে। তো আমরা এখানে দিলে দিলাম যে ধরেন মেথডের সাথে আমরা এখানে আরেকটা অ্যাড করে দিলাম হচ্ছে কি ফাংশন, ঠিক আছে। আর এখানে দেখেন এই দুইটার ক্ষেত্রে আমাদেরকে একটা এরর দিচ্ছে, কেন এরর দিচ্ছে, এররটা হচ্ছে দেখেন আমরা ফাংশন হচ্ছে এখানে ম্যান্ডেটরি, আপনি যদি এখানে ইকুয়াল দিয়ে নাল করে দিতেন তাহলে সে আর যেত না। হ্যাঁ, তো আমরা এই দুইটাকে আপাতত অফ রাখছি কিছুক্ষণের জন্য। এখন দেখেন যদি আমি হোমে ক্লিক করি, বা হোমেই তো আছি, সমস্যা নেই, আমি রিলোড দিলাম, তো রিলোড দিলে এই অ্যারেটাতে একটু খেয়াল করে দেখেন, এখানে প্রতিটা অ্যারের সাথে ধরেন এটা হচ্ছে স্ল্যাশ, স্ল্যাশের সাথে কি আছে, একটা মেথড আছে, মেথড হচ্ছে সে কোন মেথডে যাবে, গেট না পোস্টে, দেন হচ্ছে এই ইন্ডেক্সে যখন আমি আসব তখন হচ্ছে সে কোন ফাংশনে যাবে, সে হচ্ছে হোম নামে একটা ফাংশনকে সে কল করবে, এবং যখন কল করবে সে হচ্ছে এই ভিউটাকে আমাকে শো করবে। সেমভাবে যখন আমি স্ল্যাশ অ্যাবাউটে ক্লিক করলাম বা হচ্ছে এই পাতে আসলাম, সে কী করবে, অ্যারে থেকে এটাকে খুঁজে বের করবে, খুঁজে বের করার পর সে এখানে চেক করবে যে আসলে এই অ্যাবাউটের সাথে কোন ফাংশনটা আমাকে কল করতে হবে, দেন সে দেখলো হ্যাঁ সেখানে অ্যাবাউট ফাংশনটাকে কল করতে হবে, আর ভিউয়ের কাজটা আমরা আপাতত দেখলাম না। এখন দেখেন আমরা এখানে এসে কি করি, আমরা হচ্ছে ভিউটাকে কল করি, ঠিক না, হচ্ছে ভিউটাকে রিকোয়ার করি। তো এখন আমরা ভিউটাকে রিকোয়ার করবো না, আমরা হচ্ছে একটা ফাংশনকে কল করবো, কোন ফাংশনটাকে কল করবো, এই যে এখানে যে ফাংশনটা আছে, হ্যাঁ, তো আমরা জানি কল ইউজার ফাঙ্ক নামে একটা ফাংশন আছে, ঠিক না, যেটা আমরা লাস্ট ক্লাসেও দেখেছিলাম, কল ইউজার ফাঙ্ক। তো কল ইউজার ফাঙ্ক কী করে, সে হচ্ছে আমার পুরো এইচটিএমএল এর মধ্যে বা হচ্ছে এই পেজের মধ্যে যে ফাংশনগুলো আছে ওই ফাংশনগুলোকে, মানে আমরা নর্মালি ফাংশন কল করি কিভাবে, অ্যাবাউট দিয়ে, ঠিক না, কিন্তু এভাবে তো কল করার উপায় নাই, কারণ আমার ফাংশনটা এখানে আছে কিভাবে, এখানে আছে একটা স্ট্রিং আকারে, হ্যাঁ, তা আমি শুধুমাত্র এখানে নামটা বলে দিলাম যে তুমি কি করো, এখান থেকে হোম নামে যে ফাংশন, হোম না মানে হচ্ছে এই যে এই রাউট লিস্টের মধ্যে যে ভিউটা আছে, তুমি ভিউকে অ্যাক্সেস না করে তুমি কাকে অ্যাক্সেস করো, তুমি হচ্ছে এই হোম ফাংশনকে অ্যাক্সেস করো, ঠিক আছে। তখন সে কি করবে, এই যখন সে স্ল্যাশে থাকবে সে হচ্ছে এই হোম নামে ফাংশনটাকে কল করবে, দেখেন হোম নামে কিন্তু আমাদের ফাংশন নাই, হ্যাঁ, তখন সে আমাকে একটা এরর দিবে, কি এরর দিবে, দেখেন কল ইউজার ফাং এক্সপেক্ট প্যারামিটার টু বি এ ভ্যালিড কল ব্যাক, হ্যাঁ, যে ফাংশন হোম ইজ নট এ ফাংশন। কিন্তু আমি যদি অ্যাবাউটে যাই, দেখেন অ্যাবাউট, তখন সে কি করবে, আমাকে আনডিফাইন্ড ভেরিয়েবল দিচ্ছে হচ্ছে কি রাউট লিস্ট, হ্যাঁ, তো এখানে হচ্ছে, হ্যাঁ দেখেন রাউট লিস্ট নামে যেটা আছে, রাউট লিস্টটা তো হচ্ছে কি একটা গ্লোবাল ফাংশন, ঠিক না, যে রাউট লিস্টটা কিন্তু এটা আপনার এই যে রাউট লিস্টটা আছে এটা হচ্ছে একটি গ্লোবাল ফাংশন, তো গ্লোবালকে কল করতে হয় কিভাবে, এই যে গ্লোবাল রাউট লিস্ট দিয়ে, ঠিক না, তো যার কারণে সে এখানে এটাকে পায় না, কিন্তু দেখেন আমরা যখন গ্লোবাল অ্যাড করে দিব তখন কিন্তু আবার পাবে, দেখেন অ্যাবাউট পেজে কিন্তু সে চলে আসছে। সেমভাবে দেখেন আমি এখন এই জিনিসটাকে আরও ছোট করে দিতে পারি, হ্যাঁ, ধরেন যখন আমি কোথায় যাব, যখন আমি হচ্ছে ধরেন কন্ট্যাক্টে যাব, কন্ট্যাক্টে গেলাম, তো কন্ট্যাক্টে গেলে কী হবে, সে এখান থেকে হচ্ছে ভিউতে তো যাবে, সমস্যা নাই, আমি হচ্ছে যে কন্ট্যাক্ট ফাংশনটাও তৈরি করে দিছি, দেখেন আমি যদি কন্ট্যাক্টে যাই তখন সে কী করবে, কন্ট্যাক্ট নামে এই ফাংশনটাকে কল করবে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে, মানে আমরা এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই যে একটা রাউট তৈরি করি বা হচ্ছে রাউট রেজিস্টার করি এটাকে ছোট করা। তাহলে আমরা যেটা করব, এখন থেকে এই যে একটা রিয়েল পাথ যে আমরা লিখি, হ্যাঁ, এটাকে আমরা এখানে আর লিখবো না,
আমরা এটাকে কপি করে এখানে নিয়ে আসবো। ধরুন আমি অ্যাবাউটে যেতে চাই, তাহলে আমি লিখবো এখানে রিকোয়ার, গ্লোবাল লিস্টটার দরকার নাই, জাস্ট এইভাবে দিয়ে দেন, ঠিক আছে? তাহলে সে কী করবে, যখন অ্যাবাউট পেজে আসে সে অটোমেটিক্যালি আমার এই এই যে অ্যাবাউট নামে যে পিএইচপি ফাইলটা আছে ওই ফাইলটাকে অটোমেটিক রেন্ডার করে দেবে। যখন আমি কন্ট্যাক্টে যাব, যখন আমি কন্ট্যাক্টে গেলাম, কন্ট্যাক্টে গেলে সে আমাকে কন্ট্যাক্টটাকে কী করে দিবে, আমাকে রেন্ডার করে দিবে, ঠিক আছে? তাহলে আপনাকে কষ্ট করে আর এখানে যে রিয়েল পাথটা লেখার দরকার হচ্ছে না, জাস্ট হচ্ছে আপনি বলে দেন কোন ফাইলে যাবে আর কোন পাথে যাবে, মানে পাথ কি হবে আর কোন ফাংশনটাকে সে কি করবে, কল করবে। তো দেখেন এখানে একটা প্যারামিটার দেওয়া আছে, কারণ হচ্ছে কি ভিউটা হচ্ছে আমাদের জন্য ম্যান্ডেটরি। হ্যাঁ, আপনি যদি বলে দেন ইকুয়াল নাল, হ্যাঁ, তখন আর এই ইরোরটা দিবে না, ঠিক আছে? তো এই ভিউটা আপাতত আমাদের দরকারই নেই, আমরা কি করবো ভিউটা কেটে দিব, আর এখানে যে ভিউটা আমরা লিখতাম এই ভিউটাও আমরা কেটে দিলাম। তাহলে যেটা হলো, দেখেন আপনি রাউটগুলো তৈরি করতেছেন আরও সহজে। দেখেন আমরা কিন্তু প্রথম অনেক কমপ্লেক্স ছিল, হ্যাঁ, কমপ্লেক্স থেকে দেখেন সহজ হতে হতে কত শর্টকাটে চলে আসছে। যে আমরা প্রথমে যেরকম একটা অনেক বেশি কমপ্লেক্স ছিল, এখন কিন্তু ওইরকম আর নেই। তো এরপর দেখেন এখন যদি আমরা কন্ট্যাক্টে রিলোড দিই, সেম কাজ করবে। যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, দেখেন অ্যাবাউট পেজে আসবে, কিন্তু দেখেন অ্যাবাউট পেজে আসার পর একটা এরর দিচ্ছে যে আনডিফাইন্ড ভেরিয়েবল কাস্টম ডেটা। এর কারণ হচ্ছে, দেখেন অ্যাবাউট পেজটা কোথায় এসে রেন্ডার হচ্ছে, অ্যাবাউট পেজটা রেন্ডার হচ্ছে অ্যাবাউট ফাংশনে এসে। হ্যাঁ, কিন্তু অ্যাবাউট ফাংশনের মধ্যে তো কাস্টম ডেটা নামে কিছু নাই। তাহলে আমি যেটা করব, এই কাস্টম ডেটাটাকে এখন আর এখানে রাখার দরকার নেই, আপনি শুধু ফাংশনে রেখে দিবেন। এখন দেখেন যখন রিলোড দিবেন সে আপনাকে এই ডেটাটা পাচ্ছে, ঠিক আছে? যে সেই কাস্টম ডেটাটা এই অ্যাবাউট থেকে নিয়ে সে এই যে অ্যাবাউট নামে পিএইচপি একটা ফাইলকে আপনি রেন্ডার করলেন, ওই ফাইলে গিয়ে সে কী করে দিল, ওই ডেটাটাকে আপনাকে শো করলো আর কি, বা এখানে ইকো করলো, ঠিক আছে? এরপর দেখেন আমরা যেটা চেয়েছিলাম যে আমরা হোমে গেলে হচ্ছে কী চাই, এই কাস্টম ডেটা নামে যে ভেরিয়েবলটা আছে তার ডেটাটাকে চেঞ্জ করতে চাই। তো যেহেতু হোম নামে কী নাই, আমাদের কোনো ফাংশন নাই, আমরা হোম মানে কি আমাদের স্ল্যাশ বা হচ্ছে রুট পাথ, সে কী করতেছে এখানে বলতেছে কি হোম নামে কোনো ফাংশন নাই। তো আমি যেটা করলাম এখানে হোম নামে আরেকটা ফাংশন তৈরি করলাম, ঠিক আছে? তো একটা ফাংশন ধরেন এভাবে তৈরি করলেন, ফাংশন হোম, ঠিক আছে? তো হোমে গেলে কী করবে সে হচ্ছে, এই যে দেখেন রিয়েল পাথ নামে একটা ফাংশনকে কল করবে, কল করে সে কি করবে এখান থেকে শুধু হোমটাকে রেন্ডার করবে, রিকোয়ার করবে আর কি, বা ইনক্লুড করে দিবে। আর এখান থেকে দেখেন এই রিকোয়ারটাও আমাদের প্রয়োজন হচ্ছে না। এখন দেখেন যদি আমি ক্লিক করি, সে আমাকে হোম পেজ দেখাইছে ঠিকই, কিন্তু আমাকে বলতেছি কি এখানে আবার কাস্টম ডেটাটা নাই। তাহলে আমি কি করলাম এখানে, ধরুন বলে দিলাম এই ভেরিয়েবলটা এখানে শুধু ডেটাটা চেঞ্জ করে দিলাম যে দিস ইজ হোম পেজ কাস্টম ডেটা। এখন যদি আমি রিলোড দেই, রিলোড, আচ্ছা ভুল জায়গায় দিছি, এটা আসবে হোমের মধ্যে, দেন দেখেন দিস ইজ হোম পেজ কাস্টম ডেটা। তো তাহলে দেখেন প্রসেসটা কীরকম হচ্ছে। আসলে আমি প্রথম থেকে আরেকবার একটু আপনাদেরকে রিভাইজ করে দিচ্ছি। আমাদের রাউট লিস্ট নামে কী আছে, একটা অ্যারে আছে বা হচ্ছে একটা ভেরিয়েবল আছে। এই ভেরিয়েবলের মধ্যে আমরা বিভিন্ন পাথকে কী করি, আমরা প্রথমে রেজিস্টার করি। তো রেজিস্টার মিনস হচ্ছে আমরা ওই রাউটের মধ্যে আমরা পুশ করি, যেমন পাথ একটা, অ্যাবাউট একটা, কন্ট্যাক্ট একটা, ঠিক আছে? তো আমরা এগুলোকে রেজিস্টার করলাম কিভাবে, রাউট নামে আমরা একটা ফাংশন লিখলাম। ওই ফাংশনের কাজ হচ্ছে কি, এই যে একটা রাউট লিস্ট আছে ওই রাউট লিস্ট অ্যারের মধ্যে নতুন একটা ডেটাকে পুশ করা। তো পুশ করার সময় আমাদের তিনটা জিনিস দরকার, একটা ইন্ডেক্স দরকার, একটা মেথড দরকার, আর একটা ফাংশন দরকার। তো আমরা সেম কাজটাই করলাম, একটা রাউটের প্রথমে মেথড দিলাম, কারণটা কোন মেথডে সে আসলে, যদি কেউ অন্য ভুল মেথডে এই রাউটটা অ্যাক্সেস করতে চায় তাহলে তাকে একটা ওয়ার্নিং দিতে হবে যে তুমি যে মেথডে চাচ্ছ এই মেথডে এই রাউট অ্যাক্সেস করতে পারবো না। দেন হচ্ছে দেখেন সে কোন পাতে যাবে সেটা আমরা বলে দিলাম। দেন এরপরে হচ্ছে কি সে হচ্ছে চলে গেলো হচ্ছে কোন ফাংশনটা সে কল করবে। দেখেন আমরা এখানে অনেকগুলো ফাংশন তৈরি করছি, ওই ফাংশন ওয়াইজ সে চলে যাচ্ছে। এরপর হচ্ছে দেখেন আমরা যখন এখান থেকে পাথগুলোকে আমরা চেঞ্জ করি, ধরেন আমি অ্যাবাউটে ক্লিক করলাম, তখন সে কী করবে অ্যাবাউটে যাবে। তো অ্যাবাউট মিনস আমরা কোথা থেকে পাচ্ছি, এই যে সার্ভারের ই রিকোয়েস্ট ইউআরআই থেকে পাচ্ছি। আর ইউ এই স্ল্যাশ অ্যাবাউট নামে কী আছে, আমাদের একটি এই অ্যারেতে ইন্ডেক্স আছে। হ্যাঁ, সে কী করলো ওই সার্ভার লিস্ট থেকে ওই অ্যাবাউটটাকে সে খুঁজলো, খুঁজে বের করে সে কী করছে, প্রথমে এই অ্যারেটাকে খুঁজছে, খুঁজে বের করছে। খুঁজে বের করার পর দেখলো যে এই অ্যারের মধ্যে ফাংশনের নাম কি আছে। হ্যাঁ, সে দেখলো যে হ্যাঁ ফাংশনের নামটাও পাইলো। এখন এই ফাংশনটাকে কল করতে হবে, কিভাবে কল করতে হবে, এই কল ইউজার ফাংক নামে পিএইচপির আরেকটি বিল্ট ইন ফাংশন আছে। ওই ফাংশনের মাধ্যমে যদি আপনি ফাংশনের নেমটাকে কল করেন সেই ফাংশনটাকে সরাসরি কল করতে পারে। তো
তো সে সরাসরি কি করলো, এই ফাংশনটাকে কল করলো। ওই ফাংশনটা হচ্ছে কি করলো, এই যে রিয়েল পাতে গিয়ে ওই যে একটা হোম ডট পিএইচপি অথবা কন্ট্যাক্ট ডট পিএইচপি অথবা অ্যাবাউট ডট পিএইচপি ওই পেজটাকে এখানে সে ইনক্লুড করে দিল, ওকে। এবং বাই ডিফল্ট রেজাল্ট এরকম আসলো, ঠিক আছে। তো এখন দেখেন, যদি আমরা এই শেষ থেকে প্রিন্টারটাকে অফ রাখি, অফ রাখলাম, আর এখান থেকে ধরেন এই ফর্মটাকে অফ রাখলাম যেহেতু এটা দরকার নাই। এখন দেখেন, যখন আমি রিলোড দিব অ্যাবাউট পেজ, যখন আমি হোমে ক্লিক করব, হোম পেজ, যেহেতু হোম নামে কোনো পেজ নাই, মানে স্ল্যাশে থাকবে আর কি, দেখেন হোম পেজ। আর যখন কন্ট্যাক্টে ক্লিক করব, কন্ট্যাক্ট পেজ, ওকে। তো এটা হচ্ছে রাউট লিস্টের বেসিক। আমরা এটাকে আর একটু অ্যাডভান্স করার চেষ্টা করব নেক্সট ভিডিওতে। তো এই ভিডিও এ পর্যন্ত হয়ে থাকলো। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।